ভগবানকে হঠাৎ জবনিকা পাল। সমকালীন কিছু ঘটনায় কবির ঋষি দৃষ্টি প্রত্যক্ষ করল সমাজ মানুষের গভীরেই আছে সাম্প্রদায়িক বিভেদের উৎস। এই পর্বে সংঘটিত হিন্দু মুসলমান দাঙ্গায় ক্রুদ্ধ কবি বলে উঠলে, ভৈরব তুমি কি বেশি এসেছো, ললাটে ফুসিছে নাগিনী, রুদ্র বিনায় এই কি বাজিল সুপ্রভাতের রাগিনী, মুগ্ধ কোকিল কই ডাকে। বাঙালির সৌভাগ্য যে বিদায় পর্বেও কবি রেখে গেলেন আমাদের মন কাঁদানো প্রাণ জুড়ানো সেই গান, যে গান কিশোর বিপ্লবী উল্লাস কর্তত্ব তার ফাঁসির হুকুম শুনে আদালত চত্বরে গিয়ে উঠেছিলেন, যে গান জীবন সায়াহ্নে বড়ই ব্যথাতুর কবি ক্লান্ত উদাস মনে, কেউ হয়তো জানবে না আমি বাংলাকে কত ভালোবাসি বলে গুনগুন করে গেয়ে উঠেছিলেন।
বাঙালি কবি এবার উত্তরণ গোড়া তর্কে, গোড়ার মুখে কবির কথা। আজ আমি ভারতবর্ষীয়, আমার মধ্যে হিন্দু মুসলমান খ্রিস্টান কোন সমাজের কোন বিরোধ নেই। আজ এই ভারতবর্ষের সকল জাতি আমার জাত, সকলের অন্নই আমার অন্ন। এ ভারত শুধু ভৌগোলিক ভারত নয়, শাশ্বত ভারতের ঋষি কণ্ঠের আধ্যাত্মিক উচ্চারণ। যেখানে বিশ্ব বিচরণ করবে, যার মন্ত্র জগৎ জোড়া হিংসার বিরুদ্ধে মনুষ্যত্ব রক্ষার জন্য বেরিয়ে আসলো যে বীরের দল, তাদের উদ্দেশ্যে কবির অভিনন্দন। বাহিরে আইলো কারা, মা কাঁদিছে পিছে, প্রেয়সী দাঁড়ায় দাঁড়ে নয়ন, বন্দরের কাল হল শেষ, বীরের রক্ত স্রোত মাতার অশ্রুধারা, এর যত মূল্য স্মৃতি ধরার ধুলায় হবে হারা, স্বর্গ কি হবে না কেনা, বিশ্বের ভাণ্ডারি শুধিবে না এত ঋণ, রাত্রির তপস্যা আনুষ্ঠানিক যুদ্ধবিরোধী চুক্তি ও মহাযুদ্ধের অবসান হল 1918 সালের 11 নভেম্বর। বিশ্বভারতী প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে কবি আবার তার ধ্যানের জগতে। আমরা মানব বিধাতার রাজপথে মহামানবের গান গেয়ে বেড়াব, মহাবিশ্বের পথকে আমরা দেশ বলে গ্রহণ করব। কিন্তু আবারও কবির ধ্যান ভঙ্গ হল। এবার মন্টেগু চেমসফোর্ড রিপোর্ট রাওলা টাইনের পরপর অহিংস্র প্রয়োগে 1919-এর বৈশাখের প্রথম দিন অমৃতসরের জালিয়ানওয়ালা বাগের প্রাচীর ঘেরা বাগানে প্রতিবাদ সমাবেশ। নিরস্ত্র প্রতিবাদী জনতার উপর সুপরিকল্পিত ভাবে নৃশংস গুলি বর্ষণ জেনারেল ডায়ারের।